ধনিয়া পাতা ভর্তা বানাবো, তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। বানানোর জন্য রসুন নিয়েছি, রসুনের কুয়াগুলো ভালো করে ছেড়ে নিয়েছি, সল্ট নিয়েছি এবং সাথে শুকনো মরিচ। সল্ট দিয়ে নিব, প্রায় হয়ে যাচ্ছে ধনে পাতা ভর্তা। গাইস তুমি কি করবেন, বারবার বাটার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু ভালো হবে। গাইস শেষ হয়ে গেল আজকে ধনে পাতা ভর্তা, সুন্দর একটা কিছু মধ্যে রেখে দিব। অবশ্যই আপনারা ভাত দিয়ে অথবা আতপ চালের ভাত বা বসা ভাত দিয়ে খেতে পারেন। গাইস আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং প্রেস করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি চেপে দিবেন যেন আমার সব ভিডিও আপনি দেখতে পারেন, নোটিফিকেশন চলে আসে। এবং আমার অ্যাক্টিভ টিপস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি সকল ধরনের আপনাদের অ্যাক্টিভ টিপস দিয়ে দিতে পারি। আল্লাহ হাফেজ।